হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উল সুতা দিয়ে শিউলি ফুলের মালা তৈরি। এই মালাটি আপনারা যে কোনো ঠাকুরের ছবির গলায় দিতে পারেন, আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এটা খুব সহজ পদ্ধতিতে কীভাবে তৈরি করা যায় সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন আমি মালাটি আপনাদেরকে তৈরি করে দেখ। মালাটি তৈরি করার জন্য আমি এখানে একটা ডায়েরি নিয়ে নিয়েছি, আর এখানে দুইটা উলের সুতা নিয়ে নিয়েছি, সাদা রং আর কমলা রঙের। দেখুন, আমি এখানে বুড়ো আঙুল দিয়ে প্রথমে সুতাটি চেপে ধরেছি। ধরে এখানে আমি একে একে 12টি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখানে প্রথমে 12টি পরপর সাদা সুতা দিয়ে পেঁয়াজ দিয়ে নিতে হবে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথেই থাকবেন, এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে। দেখুন, এবারে এই সুতা দুটো আমি এভাবে গিট দিয়ে নিচ্ছি। ভালো করে গিট দিয়ে নিতে হবে। এবার দেখুন, আমি কিন্তু 12টি পেঁয়াজ দিয়ে নিয়েছি সাদা কালারের রুল দিয়ে। এবার কমলা কালারের রুল দিয়ে দেখুন এখানে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে ঠিক মাঝখানে আমি এখানে কমলা কালারের রুল সুতোটি পেঁচিয়ে নেব। দেখুন, আমি কিন্তু এটা একদম মাঝখান বরাবর পেঁচিয়ে নিচ্ছি, মানে এই সুতাটা মাঝখানে থাকবে আর সাইড দিয়ে সাদা সুতা থাকবে। এখানে আমি 6টি পেঁয়াজ দিয়ে নিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আরও বেশি করেও দিয়ে নিতে পারেন। আবার সাদা সুতাটাও চাইলে আপনারা এর থেকে বেশিও নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। এবার আমি কমলা কালারের সুতাটা গিট দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি 6টা পেঁয়াজ দিয়ে নিয়েছি। দেখুন, আমার কমলা কালারের সুতাটাও পেঁচ দেওয়া হয়ে গেছে। এবার এর উপরে আমি আবারও সাদা কালারের উল সুতা পেঁচিয়ে নেব। আবারও দেখুন, বুড়ো আঙুল দিয়ে সুতার মাথাটা চেপে ধরে আবারও এভাবে আমি উপর দিয়ে সাদা সুতা দিয়ে পেঁচ দিয়ে নিচ্ছি। এখানে আবারও আমি 12টি পেঁচ দিয়ে নেব। আমি একটা ডায়েরির মাপেই মালাটি তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি ডায়েরির মাপে এই মালাটি তৈরি করছি। আপনারা এর থেকে বড় চাইলে বড় বই নিয়ে মালাটি তৈরি করে নিতে পারেন। এবার দেখুন, আমার কিন্তু পেঁচ দেওয়া হয়ে গেছে। আর মানে খেয়াল রাখতে হবে কমলা কালারের রুল সুতাটা যেন বেরিয়ে না থাকে, মানে এটা মাঝখানে থাকবে আর সাইড দিয়ে সাদা সুতাটা থাকবে। এবার দেখুন, আমি আবারও সাদা সুতা নিয়ে নিচ্ছি। নিয়ে এবার এগুলা আমি এখানে একটা টাইট করে গিট দিয়ে নিচ্ছি, একটা টাইট করে গিট দিয়ে নিচ্ছি। এখানে দুইটা তিনটা গিট দিয়ে নিতে হবে টাইট করে। এবার কেচি দিয়ে কেটে দিলাম। এভাবে 1 ইঞ্চি বরাবর ফাঁকা রেখে রেখে এই গিটটি দিয়ে নিতে হবে। দেখুন, আমি কিন্তু পরপর গিটগুলো দিয়ে নিচ্ছি। এভাবে পুরো মালাটা এভাবে গিট দিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। তাহলে এই মালাটি আমি কিভাবে তৈরি করেছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, আমি পরপর কিন্তু এভাবে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে রেখে গিটটি দিয়ে নিচ্ছি।
টাইট করে কিন্তু গিটটি দিতে হবে। এভাবে পুরো অংশটি আমি দেখুন গিট দিয়ে নিয়েছি। নিয়ে এবার এটি আমি ডায়েরি থেকে বের করে নেব। এই যে দেখুন, দেখতে এরকম হয়েছে। এবার আমি একটা ছোট কেসি নিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন এবার মাঝখান বরাবর সাদা সুতাটা কেটে দিচ্ছি। মাঝখান বরাবর কাটতে হবে যাতে দুই সাইডে সমানভাবে সাদা ও সুতাটা থাকে, আর কমলা কালারের সুতাটা কিন্তু এরকমই থেকে যাবে, ওটা কিন্তু কাটা যাবে না। সাবধানের সহিত সুতাগুলো কাটবেন যাতে কমলা কালারের সুতাটি কাটা না পড়ে। দেখুন আমি পরপর সাদা সুতাগুলো মাঝখান বরাবর কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম উল সুতা দিয়ে মালা তৈরি করা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরপর আপনাদেরকে এই ডিজাইনগুলো করে আস্তে আস্তে দেখাবো। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হবে, যে আপনারা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান কি না। দেখুন আমি পরপর এগুলো কেটে নিচ্ছি মাঝখান বরাবর সাদা সুতোগুলো। আমার কিন্তু প্রায় শেষের দিকে, দেখুন আমার এগুলো কেটে নেওয়া হয়ে গেছে। কেটে নেওয়ার পরে দেখুন মালাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার দেখুন দুই পাশে সাইডে হাত রেখে এভাবে চেপে চেপে দিতে হবে যাতে ফুলগুলো এক জায়গায় থাকে আর দেখতে একেবারে শিউলি ফুলের মতো দেখায়। এই যে এরকম করে পুরাটাই দিয়ে নিতে হবে, এরকম করে পুরাটাই চেপে চেপে দিতে হবে। দেখুন এবার শিউলি ফুলের মালাটা আমার দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে এরকম সুন্দর মালা কিন্তু আপনারা নিজেদের বাসায় নিজের হাতে তৈরি করে নিতে পারবেন। আপনার মূল্যবান সময় এতক্ষণ আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।